নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস। দেখুন এখন যাচ্ছি ছেলে আর আমি বাজারে ভাইফোঁটা স্পেশাল। আজকে সারা দিনের ভাইফোঁটা স্পেশালে কি হচ্ছে দেখাবো। অবশ্যই মাংসও থাকবে না, চিংড়ি মাছও থাকবে না, যেহেতু বৃহস্পতিবার পড়েছে অতএব বিশেষ আইটেম আজকে করতে পারবো না। যেটুকু পারবো সেটুকুই আজকে সারাদিনের ব্লগ আপনাদের দেখাচ্ছি। চলুন রাজমারি তুমিও দেখতে থাকো, কিন্তু সুবিন ঘোষ অনিকের তোমরা সবাই দেখো আমার আজকে ভাইফোঁটার ভিডিও স্পেশাল। অবশ্য ভাইফোঁটা আমার নয়, আমার মেয়ে দেবে ছেলেকে, ঠিক আছে। আমি এখন যাচ্ছি, বাকিটা পরে 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 দেখতে থাকবে। কমপ্লিট কত? কমপ্লিট কত? কমপ্লিট কত? কমপ্লিট কমপ্লিট 450 টাকা হবে। ইলিশ কত? ইলিশ বাবা 1000 টাকা 1200 টাকা বাজারে 2200 বাজারে 2000। এমন জায়গা সব দেখাচ্ছি। ইলিশ কত কত? এক কেজি বলো না, ৯৮০। এটা কি আবার খুব কোন দেশে? বাংলাদেশ নাকি মানে? এটা 11:30। কত বললো এটা? 11:00। এইখানে কিন্তু ভালো ছিল। এখানে ইলিশ কত গেল? কত এটা ইলিশ কত? এইটা এটা টেস্ট হবে মাছ তো বোঝার দরকার নেই, চোখ বন্ধ করে নিয়ে একটু শক্ত বাজার করতে আসলে 7টার আগে হলে 5 কেজি 3 কেজি 4 কেজি নিতে হবে, আর 7টার পরে হলে তখন 1 কেজি 2 কেজি যা দেবে তুমি মিনিমাম 1 কেজি নিতে হবে। তোমাদের জানিয়ে দিলাম 7টার আগে আসলে কিন্তু বেশি পরিমাণ নিতে হবে, 7টার পরে আসলে দামও 1 কেজি নিচে দেবে না। ছেলের ভাইফোঁটা আমি দিচ্ছে দেখে নাও, এখন তোমাদের সমস্তটা দেখাচ্ছি। আজকে ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে ছেলের ভাইফোঁটা হচ্ছে, সমস্ত ক্যাডবেরি দেখে নাও।
অবশ্যই দিতে হয়। কত রকমের মিষ্টি খেয়ে যে কতটা ওজন বাড়বে জানি না। আর এইগুলো সব ক্যাডবেরি, এটা হচ্ছে দই। দেখো ওকে টাকা দিয়ে দিল, ও নিজের পছন্দ মতো কিনে নেবে কোনো জিনিস, কিনে দেওয়া হলো না। ঠিক আছে, তোমরা দেখলে ভাই ফটোটা, এবার দুপুরের আয়োজন কি কি হবে সমস্তটা দেখাবো। টাটা। দেখো কত বড় বড় চিংড়ি মাছ আনলাম তোমাদের দেখালাম, সেই দোপড়িয়া কল্যাণী রোডের কাছে দোপড়িয়া বাজারে, এই 400 টাকায় বাগদা চিংড়ি একদম জ্যান্ত টাটকা, মরা নয়। কত বড় বড় চিংড়ি আমি এখন ছাড়িয়ে কেটে বেছে এদেরকে নুন হলুদ দিয়ে রাখবো, আজকে বৃহস্পতিবারে খেতে নেই। আর দেখো মাছগুলো বসে বসে আমি আর কাটলাম, 2 কিলো মাছ নিয়ে আসলাম, কিছুটা রিং রিং করলাম, বিরিয়ানি করবো, ওদের দেখাবো। এই তো রিং রিং করে রাজলক্ষ্মী নেই, আর কি হবে, ও আর খেতে পেলো না, ওর ভাইফোঁটা দিতে গেছে। তাহলে দেখেছো, তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা যদি পারো, কাছাকাছি যদি কেউ থাকো, দোপড়িয়ায় মাছের বাজারে যাবে, অনেক সস্তা মাছ পাবে, তবে অবশ্যই কেজি কেজি নিতে হবে, কম কম নিলে হবে না, 1 কেজি 2 কেজি 3 কেজি 500 দেবে না। ঠিক আছে, দেখে নাও ইলিশের বিরিয়ানি আজকে কি করব। পিসগুলো দেখে নাও, ইলিশের বিরিয়ানি এরম বড় বড় পিস না হলে ভালো লাগে না। ইলিশটা দারুণ ইলিশ, সেই জন্য একটু নরমও, মানে খুব সাবধানে করতে হচ্ছে। এই দেখো, আবার বার করার সময়ও খুব সাবধানে বার করতে হবে, দেখেছো? বাবা না বাবা, বিরিয়ানি দেখে না, কোনোদিন করেছো কিনা দেখো, রাজমাহারি না করে থাকলে একদম সাধারণ পদ্ধতিতে দেখো ইলিশ বিরিয়ানি, অতি সাধারণ জিনিস, সমস্ত কিছু যা যা মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে ডিম বিরিয়ানি, সেই রকম ইলিশ বিরিয়ানিও, ইলিশটা কিন্তু আদা পেঁয়াজ রসুনটা চলে না, বাকি সমস্ত কিছু দিয়েছি। ওদিকে কাওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এই দেখো সুন্দর রং ঘি, আর মাছটা করেছি সর্ষে দিয়ে। তাহলে বিরিয়ানিটা প্রসেসটাও দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এইভাবেই করবে, কোনো পেঁয়াজ আদা রসুনের ব্যাপার নেই, আজকে বৃহস্পতিবার সেই জন্যে ওটা আমি আজকে দিইনি। তাহলে এবার ভাইকে খেতে দেবে বোন, দেখে নাও বিরিয়ানির চেহারাটাও দেখে নাও, অপূর্ব হয়েছে। এর মধ্যে অবশ্যই আমি ডিম দিয়েছি, ডিম অবশ্যই, এই দেখো একটা করে ডিমও দিয়ে দিয়েছি। যাই হোক,
বসে যাও, ছবিটা দেখে নাও, দেখে নিয়ে খেতে বসে যাও, তারপরে ফাইনালি আবার তোমাদের দেখা হবে। একটু আস্তে আস্তে তুলতে হবে, মাছটা তো ভীষণ নরম, সেই কারণে আমি আর এখন। আচ্ছা, আজকের আইটেম দেখো, প্রথমে হচ্ছে পাঁচ রকম ভাজা অবশ্যই দিতে হবে। এই ভাজাটা হচ্ছে কুশি ভাজা, কুশি আমার বউ রাজলক্ষ্মী দিদির বাড়িতে কুশি হয়েছে, ছোট্ট ছোট্ট কুশি, দারুণ দেখতে, দেখানো হয়নি। যাই হোক, স্যালাড অবশ্যই আছে, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ আর ডিম, আলু, এই ইলিশ মাছ, আমি কিন্তু আলুটা দিইনি, দিতে ভুলে গেছি, অবশ্যই মুসুর ডাল, ইলিশ মাছের কাঁচা তেঁতুল দিয়ে টক, ফাটাফাটি। আর এই দেখো, পাঁচ রকমের মিষ্টি দই নিয়ে, এই হচ্ছে আজকের মেনু ভাই ফোটা। এই তাড়াতাড়ি খেলে সুইটি বলে রে, তাড়াতাড়ি সুইটি তুই বল, নে তুই তাড়াতাড়ি খা, ওইদিকে দাঁড়িয়ে তুই একটু পিছন হিরিয়ানিটা কেমন হয়েছে, বলছে এ ওয়ান খা, খেয়ে বলবি তো, ইলিশটা কিরকম বল, অত বড় ইলিশ, 4 কেজি ওজন বাড়বে, 4 কেজি ওজন বাড়বে, ও তো খালি ওজনের চিন্তা করছে। যাই হোক, আজকে চিট ডে, আজকে চিট করছে, আজকে চিট ডে, ও এখন কত ক্যাডবেরি কত কি সব ফ্রিজে রাখা আছে, এবার রোজ মানে এক পা করে চলবে আর খাবে, এক পা করে চলবে আর খাবে। যাই হোক, এবার মেয়েও খাবে, মেয়ে খাবে, আমার বড় খাবে, ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই শেষ করছি, রাত্রের বিশেষ মেনু নয়, রাত্রিতে কিনে আনবে, এনে খাবে, দেখা যাক রাত্রে কি কিনে আনে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, জানাও তোমাদের বাড়িতে ভাই ফোটায় কি কি রান্না হয়েছে, আর তোমরা কিভাবে ফোটা ফোটা দিলে, তোমাদের নিয়ম কি, অনেকে রাত্রিবেলা ফোটা দেওয়ার নিয়ম থাকে, তোমরা কি সকালে ফোটা দিয়েছো না রাতে ফোটা দিয়েছো, অবশ্যই জানিও, এবং তোমাদের কি মেনু হলো বাড়িতে, স্পেশালি যারা আমাদের সাবস্ক্রাইবার আছো, যারা কমেন্ট করো ডেলি বেসিসে, তাদের বাড়িতে কি কি মেনু হলো এবং তারা কে কোথায় গেলে ভাই ফোটা দিতে, অবশ্যই জানিও কমেন্টে, এবং জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তার কারণ আমাদের মেনু বিশেষ কিছু হয়নি, দেখতে পাচ্ছ তো খুব সামান্য, সেই জন্য এখানেই শেষ করে দিলাম। কিরকম লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানাবে তোমাদের নিয়ম কানুন গুলো, আমার ভীষণ শুনতে ভালো লাগে, জানতে ভালো লাগে, এক একজনের এক এক রকম নিয়ম। আমার মেয়ে তো নিজে নিজেই আজকে শাড়ি পরলো, তারপরে না খেয়ে ফোটা দিল, আজকে খাইনি, চা পর্যন্ত খাইনি, বুঝতে পেরেছ, সমস্ত রকম মানে নিয়ম মেনেই করলো। ঠিক আছে, টাটা, শুভ ভাইফোঁটা প্রত্যেকের হোক, এবং ভালো থাকো, রাখছি।